হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের সামনে দেখাচ্ছি স্মল সিলিন্ডার ফ্ল্যাট লক ম্যাশিং অটো ম্যাশিং। এটা ফিড উপরে ওঠেও না নামেও না, প্রেশার ফিড ওঠেও না নামেও না, এটা কী কারণে আজ এই ভিডিওতে দেখিয়েছি। দেখতে পাচ্ছেন অলরেডি উপরের কাভারটি খুলে নিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন বিলকেন আপার। হ্যাঁ, বিলকেন আপার এই জিনিসটা আপনার আপ ডাউন করতেছে না, তার মানে ভিতরে এই স্ক্রু ভেঙে গেছে, এর কারণে আপনার এই কাজ করতেছে না, আপ ডাউন করতেছে না। দেখতে পাচ্ছেন আমি অলরেডি লেভেলে ই করতেছি, কিন্তু লেভেল, এই যে লেভেল আমি নাড়াচাড়া করলে এটা নড়বে কিন্তু নড়তেছে না, তার মানে আমাকে বিলকিন আপারের যে স্ক্রু থাকে এই স্ক্রুটা ভেঙে গেছে, হয়তোবা খুলে গেছে, আমাকে এটা খুলে দেখতে হবে। দেখতে পারতেছেন অলরেডি, হ্যাঁ, এটার কারণে আপনার ফিট আপ উপরে উঠবে না নামবেও না, এটা অটো উপরে উঠায় নামায়। এই যে অলরেডি আমি স্ক্রুগুলো খুলে নিচ্ছি, কারণ স্ক্রু লুজ দিয়ে নিতে হবে, তা নাহলে শ্যাফটটা আছে শ্যাফটটা বাইর করতে হবে। বাইর করার পর তারপরে এই বিলকিন আপার টি বাইর করতে হবে। হ্যাঁ, এই যে বাইর করতেছি, দেখতে পারতেছেন অলরেডি স্প্রিং সরাই নিতে হবে, সরায়, হ্যাঁ সরাই, যে এখন বিলকিন আপারটি এখন বের করে নেব, দেখব কি প্রবলেম হয়েছে। এই দেখতে পারতেছেন অলরেডি আমি এই যে খুলে নিয়েছি, এই যে তার মানে আমার স্ক্রু লাগানো নাই, এর কারণে আপনার কাজ করতেছে না। এই যে দেখতে পাচ্ছেন বিলকিন লয়ার, লয়ারের এইখানে নাটটি ভেঙে গিয়েছে, ভেঙে ভিতরে রয়ে গেছে, এর কারণে আমার এই ফিট ডক আপ ডাউন করতেছে না, ফিট উঠতেছেও না নামতেছেও না। দেখতে পাচ্ছেন এখন এই নাটটি কী করতে হবে, নতুন করে এটা বাদ দিয়ে নতুন করে একটা লাগিয়ে দিতে হবে। যে অলরেডি আমি বিলকিন লয়ারে নাট লাগিয়ে দিয়েছি, হ্যাঁ দেখতে পাচ্ছেন এই যে নাট লাগিয়ে দিয়েছে, এখন আমি সেট করব। সেট করার পর আপনাদেরকে দেখাবো যে আসলে কি প্রবলেম ছিল আর কি কাজ করলাম। আপনারা দেখতে পারতেছেন অলরেডি যে আমি স্ক্রু দিয়ে লাগিয়ে দিচ্ছি। অনেকেই এই ধরনের সমস্যা, এগুলো কিন্তু জটিল সমস্যা, এগুলো কিন্তু সবাই এই কাজগুলো বোঝে না। যে শ্যাফটটা আমি ঢোকাই দিচ্ছি সুন্দর করে, শ্যাফ ঢুকাই দিয়ে এটা এই যে ফিট আপ ডাউন করবে এটার একটা টাইমিং আছে, এই টাইমিংটা করে দিতে হবে। এই যে আপনি দেখতে পাচ্ছেন লেভেল পিছনে, এই যে আমি প্রেশার ফিটের স্ক্রু লাগিয়ে দিচ্ছি এখন, এই যে এটা লাগিয়ে দিচ্ছি স্ক্রু। অলরেডি স্ক্রু লাগানো শেষ, এখন এখানে বুশটা, এই বুশটা বুশের নাটটি টাইট করে স্ক্রু টাইট দিয়ে দিতে হবে। যে এই বুশটা, হ্যাঁ বুশটা টাইট দেওয়ার পরে আমাকে বিলকিন আপারের নাটটি, হ্যাঁ এই নাটটি টাইট দিতে হবে, এই নাটটি, এই যে হ্যাঁ এই নাটটি টাইট দিয়ে দিতে হবে। আর এই যে হাত নিচে যে জিনিসটা আছে এটাকে লেভেল বলে, লেভেলটাকে ঠিক করে রাখতে হবে, লেভেল মতো রাখতে হবে। এই যে আমি লেভেলটা ঠিক মতো রাখলাম, এই যে দেখতে পাচ্ছেন বিলকিন আপার এখন কিন্তু আপ ডাউন করতেছে, লেভেলে আমি যখনই পুশ এদিক ওদিক করতেছি অলরেডি এই বিলকিন আপারটা আপ ডাউন করতেছে, দেখতে পাচ্ছেন এই যে, তার মানে আমার ম্যাশিং এখন প্রেশার ফিট এখন আপ ডাউন করতেছে। এখন স্প্রিংটা ঠিক মতো লাগিয়ে দিতে হবে, এই যে স্প্রিংটা সুন্দরভাবে সেট করে দিতে হবে, প্লাস ধরে একটু ভিতরের দিক ঢুকাই দিতে হবে। আমার ভিডিও আপনাদের যদি ভালো লাগে
আপনারা লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করুন, আরও নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনে চাপুন, যেন আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পান। তো এখন আমি আমার কাজ শেষ, ভিতরের কাজ, এখন আমি উপরের কভারটি লাগিয়ে দেব। লাগিয়ে দেওয়ার পরে এখন এই যে দেখতে পাচ্ছেন, অলরেডি আমি প্রেশার ফিটের হাইটটা একটু বাড়িয়ে দিচ্ছি, একটু উপরে উঠায় এখন টাইট দিয়ে দেব, স্ক্রুটা টাইট দিচ্ছি। দেখতে পাচ্ছেন অলরেডি যে প্রেশার ফিট আপ ডাউন করতেছে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।